করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান বিধিনিষেধ 15 জুলাই বৃহস্পতিবার থেকে 22 জুলাই পর্যন্ত শিথিল করা হবে। তবে 23 জুলাই থেকে আবারও কঠোর বিধিনিষেধ জারি হবে। এ বিষয়ে আগামীকাল মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হবে। সরকারি তথ্য বিবরণীতে একথা জানানো হয়েছে। সরকারি সূত্রগুলো বলছে, বিধিনিষেধ শিথিল করার সময় স্বাস্থ্যবিধি মেনে সব ধরনের গণপরিবহন এবং শপিং মল সহ দোকানপাট খোলা থাকবে। তবে আসন সংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে চলতে হবে গণপরিবহনকে, কোরবানির হাটও বসবে। করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে 1 জুলাই থেকে কঠোর বিধিনিষেধ চলছে। প্রথমে 7 জুলাই পর্যন্ত তা থাকলেও পরে তা আরও 1 সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত হয়, যা বুধবার 14 জুলাই শেষ হবে। তবে বিধিনিষেধের মধ্যে সব সরকারি অফিসের দাপ্তরিক কাজগুলো ভার্চুয়ালি, ই নথি, ই টেন্ডারিং, ইমেইল, SMS, হোয়াটসঅ্যাপ সহ অন্যান্য মাধ্যমে সম্পন্ন করা হবে। শ্রমজীবী মানুষসহ জীবিকার দিক বিবেচনা করে ঈদের আগে বিধিনিষেধ শিথিলের সিদ্ধান্ত হয়েছে বলে সরকারি সূত্রগুলো জানিয়েছে। তবে করোনা ভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর বর্তমান পরিস্থিতিতে বিধিনিষেধ শিথিল করলে পরিস্থিতি কেমন হবে সেটা নিয়েও আশঙ্কা আছে। দেশে একদিনে করোনা ভাইরাস সংক্রমণে সর্বোচ্চ সংখ্যক রোগী শনাক্ত রেকর্ড হয়েছে আজ রোববার। গত 24 ঘন্টায় রোববার সকাল 8টা থেকে আজ সোমবার সকাল 8টা পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নতুন রোগী শনাক্ত হয়েছে 13,768 জন এবং মৃত্যুবরণ করেছেন 220 জন। সূত্র প্রথম আলো অনলাইন রিপোর্ট।